পাঁচজনের কথা যখন দু পাঁচশোর কানে ছড়ায়, কথা তখন রটনার পর্যায়ে এসে দাঁড়ায়। প্রিয় হোক অপ্রিয় হোক, জনতা রটনার উত্তেজনা ভালোবাসে। ফ্যাক্টরির ছোট পরিসরে এমনই এক ভিত্তিহীন চাপা ক্ষোভ স্পষ্ট হয়ে উঠেছিল, অমিতাভ ঘোষকে কিছু বলা আর ঢাকের কাঠে উস্কে দেয়া সমান কথা। কিন্তু এমন অদ্ভুত রটনার জন্য তাকেও ঠিক দায়ী করা চলে না। প্রতিষ্ঠান সংগঠনের আদর্শ চিত্রটা ধীরাপদ তার সামনে তুলে ধরেছিল। বড় সাহেবের ভাষণে সেই প্রস্তুতির প্রতিশ্রুতি যে থাকবে সেই আভাসও দিয়েছিল। এদিকে সদ্য বর্তমানের প্রাপ্তিযোগটা কোথায় এসে ঠেকল না জানা পর্যন্ত স্বস্তি নেই কারো। এ ব্যাপারে তোড়জোড়টা চাপা বলে সকলের আশাও বেশি, আশঙ্কাও বেশি। কাজের লোকদের চিফ কেমিস্ট মাঝে মধ্যে প্রশ্রয় কম দেয় না। ফাঁক বুঝে একদিন এমনই জনকয়েক কর্মচারী তাকে ধরে পাওনাটা বুঝে নিতে চেষ্টা করেছিল। ধীরাপদও উপস্থিত ছিল সেখানে। ঠাট্টা করে অমিতাভ তাকেই দেখিয়ে দিয়েছে, ওর কাছে যাও, গোটা কোম্পানিটাই তো উনি তোমাদের দিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। ধীরাপদর উদারতায় তাদের কোনো সংশয় নেই, কিন্তু সে আর যাই হোক মালিক নয়, সে কারণে চিফ কেমিস্টের আশ্বাসের মূল্য বেশি, তার মুখ থেকেই শুনতে চায় তারা। অমিতাভ ঘোষ শুনিয়েছেন, বলেছেন, পাওনার লিস্টে তো অনেক কিছুই আছে, কোন পর্যন্ত টেকে এখন দেখো। ধীরাপদর ধারণা, এই সংশয়ের সুতো ধরেই তারা নিজেদের মধ্যে কিছু একটা গবেষণা করেছে। তারপর বৃহত্তর জটলার মুখে পড়ে তার রূপ আর আকার দুই বদলেছে, যথা ভবিষ্যতে ভাগ্যের শিকে ছেড়ার মতোই মস্ত কিছু প্ল্যান করা হয়েছিল তাদের জন্য, কিন্তু কারো প্রতিকূলতায় এখন সেটার কাটছাড় চলছে। সেরকম প্রতিকূলতা করতে এক লাবণ্য সরকার ছাড়া আর কে আছে? তার চলন কবে আর সোজা দেখেছে তারা? তাদের সিদ্ধান্ত, ছোট সাহেবের সঙ্গে যোগসাজশে সেই বড় সাহেবকে বুঝিয়ে তাদের পাওনার অনেকটাই বরবাদ করে দিয়েছে বা দিচ্ছে। উৎসবের আর দিন তিনেক বাকি। ফ্যাক্টরির আঙ্গিনায় সোৎসাহে একদল কর্মচারী মঞ্চ বাজছে, প্যান্ডেল সাজাচ্ছে। সভায় বক্তৃতা অনুষ্ঠানের পর গান বাজনা আর যাত্রা হবে। বেলা তিনটে থেকে রাত ১২টা পর্যন্ত প্রোগ্রাম। তত্ত্বাবধান করার জন্য ধীরাপদ নেমে এসেছিল একবার। ফেরার মুখে সিঁড়ির কাছে ইউনিয়নের পাণ্ডাগোছের ৮-১০ জন কর্মচারী ঘিরে ধরল তাকে। তারা জানতে চায় যা শুনেছে সেটা সত্যি কিনা, অর্থাৎ মেম ডাক্তার ঠিক ওইভাবেই শত্রুতা করছে কিনা। দলের মধ্যে তানিশ সর্দারও ছিল, কিন্তু সে সামনে এগোয়নি, চুপচাপ পিছনে দাঁড়িয়েছিল। ধীরাপদ প্রায় ধমকেই বিদায় করেছে সকলকে, বলেছে এক বর্ণ সত্যি নয়, বড় সাহেব অসুস্থ তাই কিছুই এখনো ঠিক হয়নি, আর এরকম বাজে জটলায় মাথা গলালে তাদেরই ক্ষতির সম্ভাবনা। তবে সকলে পুরোপুরি বিশ্বাস করেছে মনে হয়নি। এ ধরনের বৃহৎ ব্যাপারে কাউকে অবিশ্বাস করতে না পেলে তেমন জমেও না হয়তো। উপরে উঠতে উঠতে ধীরাপদর হাসি পাচ্ছিল। মহিলার প্রতিদ্বন্দ্বিনীর রূপটাই সর্বত্র প্রধান যেন। গুজবটা তার কানেও গেছে কিনা কে জানে। সেদিনের পরে কোনো কাজের কথা নিয়েও লাবণ্য সরকার তার সামনে আসেনি। কি ভেবে ধীরাপদ সেই দিনই প্রতিশ্রুতির খসড়াটা বড় সাহেবের কাছে পেশ করবে স্থির করল। এখানকার এই প্রত্যাশার উত্তেজনা দেখে হোক বা আর যে কারণেই হোক, একটা নিষ্পত্তির তাগিদ সে অনুভব করছে। হিমাংশু মিত্রের মানসিক সমাচার সম্প্রতি কুশল নয় খুব, ব্লাড প্রেশার কমেনি, ছেলের ব্যাপারেও ভাবেন হয়তো। তবু ধীরাপদর দিক থেকে সময়টা অনুকূল, বড় সাহেবের বড় কাজটা মনের মতো হয়েছে। অল ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্বোধনী ভাষণে লক্ষ্যের নিশানা জোরালোভাবেই উঁচে উঠবে মনে হয়। কাজটা যথার্থই খুব সহজ ছিল না, বিশেষ করে ভাষাও যেখানে বাংলা নয় ইংরেজি। বড় সাহেবের ঠাট্টা থেকেও তাঁর খুশির পরিমাণ অনুভব করা গেছে। বলেছেন, এসব নীরব কাজে না এসে নাটক নভেল লিখলে ভালো জমাতে পারতে। নাটক না লিখুক, নাটক একটা ধীরাপদ ফেঁদে বসেছে। এখানকার উৎসবের বাংলা ভাষণ পড়ে বড় সাহেব কি বলবেন? সেখানে উদ্দেশ্যের চারধারে অনাবিল একটা স্বপ্নের মায়া ছড়িয়েছে ধীরাপদ, আদর্শ বাণিজ্য স্বপ্ন। ৫টা অনেকক্ষণ বেজে গেছে, টেলিফোনে অমিতাভের একটা খবর নেবে কিনা ভাবছিল। বড় সাহেবের সামনে আজ তাকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছিল, হাতের কাজ সেরে সে আসবে জানিয়েছিল। দরকারি ফাইল দুটো হাতের কাছে গুছিয়ে নিয়ে ধীরাপদ চুপচাপ অপেক্ষা করছিল। তার মধ্যে একটা ফাইলের কলেবর নেহাত কম নয়। সিগারেট হাতে হড়বড় করে ঘরে ঢুকল অমিতাভ ঘোষ। চেয়ারের একটা হাতুলে পিঠ ঠেকিয়ে আর একটা হাতুলের উপর দুপা ঝুলিয়ে দিয়ে চোখ পাকিয়ে ধীরাপদরে বিষম কোনো অপরাধের কৈফিয়ত তলব করল যেন।
হ্যাঁ মশাই, মহিলাটিকে পাশের ঘরে পেয়ে দিব্যি অত্যাচার চালিয়েছেন বুঝি? হ্যাঁ, ভাষা শৈলীর ধাক্কায় ধীরাপদর হেসে ফেলার কথা, কিন্তু সেরকম হাসা গেল না। বলল, কি করলাম? কি করলেন তাই তো জিজ্ঞাসা করছি, হঠাৎ এমন মারাত্মক গম্ভীর কেন? দেখা নেই, কথা নেই, টেলিফোনেও হা না ছাড়া জবাব নেই। আজ রাঞ্চের সময় আসতে বলে বিনয়ের খোঁচায় হা আমি। বলল, হুকুম হলে তো আসতেই হবে, যে কাজে লাগাবে সেই কাজেই লাগতে হবে, তবে ফুরসত কম, না এলে চলে কি না। কি ব্যাপার? ব্যাপার একমাত্র ধীরাপদই জানে, কিন্তু সে জানাটা ব্যক্ত না করে ছোটখাটো স্বস্তির নিঃশ্বাস ফেলল একটা। ফিরে হালকা অভিযোগ করল, আপনার উপরেই রাগ হয়তো, আপনার জন্য লোকে যাতা বলে বেড়াচ্ছে। যথার্থই অবাক অমিতাভ, লোকে কি যাতা বলে বেড়াচ্ছে? প্রাপ্তির ব্যাপারে এখানকার সন্দেহের গুজবটা শুনে হেসে উঠল হা হা করে। সিগারেটে একসঙ্গে কটা টান দিয়ে অ্যাশপটে গুঁজে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। দাঁড়ান, ডাকি। বসুন, তিনি নেই, খানিক আগে সীতাংশুবাবুর সঙ্গে বেরুলেন দেখলাম। অমিতাভ চেয়ার নিল আবার, প্রত্যাশিত ছন্দপতন। সে আবার হঠাৎ যে সিনিয়র কেমিস্ট সংশ্লিষ্ট মনান্তরের অবসান ঘটিয়ে ধীরাপদই ভরা গুমোটের ওপর একটু উত্তরের বাতাস টেনে এনেছিল। সেই থেকে চিফ কেমিস্টের মেজাজের পালে খুশির হাওয়া লেগে আছে। আজ নির্লিপ্ত নিষ্ঠুরের মতো ধীরাপদ নিজেই আবার ওতে বড় একটা ছিদ্র করে বসল। বলল, হঠাৎ নয়, তিন চার দিন ধরেই আসছেন দেখছি, একসঙ্গে বেরুচ্ছেন। ঘরের মধ্যে একটা অস্বস্তিকর নিরাপত্তা ভারী হয়ে উঠছে। এই নির্বাক অসহিষ্ণুতা ধীরাপদ চেনে, ভাবছে কিছু। ভাবনাটা খুব শূন্য নয়, পকেট হাত রেখে সিগারেট খুঁজছে। একসময় তার সঙ্গেই উঠে গাড়িতে এসে বসেছে, একে একে তিন চারটে সিগারেট ছাই হয়েছে। ধীরাপদ সত্যের অপলাপ করেনি, মিথ্যা বলেনি, কিন্তু যা বলেছে তা না বললেও চলত। এই সত্যটা আজ অন্তত মুখের উপর ছুঁড়ে না দিলেও পারত, দিয়ে গ্লানিবোধ করছে এখন। আর ভাবছে, বড় সাহেবের কাছে আজ এই লোককে টেনে না নিয়ে আসাই ভালো ছিল। ভালো যে ছিল খানিক বাদেই মর্মে মর্মে উপলব্ধি করল, একে এই দ্বিতীয়াবির্ভাবের জন্য প্রস্তুত ছিলেন না হিমাংশু মিত্র, তার উপর ধীরাপদের হাতে ওই অতিকায় ফাইল। লঘু শঙ্কায় বড় বড় চোখ করে তাকালেন তিনি। প্ল্যান্ট অ্যাটাক মনে হচ্ছে? ভাগ্নের দিকে ফিরলেন, তোকে শুদ্ধ ধরে এনেছে, কি ব্যাপার, বস। পকেট থেকে সিগারেট আর দেশলাই বার করে সামনের ছোট টিপায় রেখে অমিতাভ বসল, দৃষ্টিটা মামার মুখের উপর। জিজ্ঞাসা করল, তোমার প্রেশারের খবর কি? খুব খারাপ, হিমাংশুবাবু গম্ভীর, কোন রকম ঝকঝকি সইবে না। একটা ঝগড়ার কথা বলেছিস কি লাবণ্যের কাছে রিপোর্ট চলে যাবে। কোলের উপর ফাইল দুটো রেখে চুপচাপ বসে ধীরাপদ আড়ে আড়ে অমিতাভকেই লক্ষ্য করছে। মেজাজ এখন কোন তারে বাধা জানে। বড় সাহেবের লঘু উক্তির জবাবে মুখের অসহিষ্ণু অভিব্যক্তি স্পষ্টতর হল শুধু। সিগারেটের প্যাকেট হাতে উঠে এল। হিমাংশুবাবু এর ওপরেই খোঁচা দিয়ে বসলেন একটু, বললেন, আমার শরীরটা ভালো যাচ্ছে না, তুই জানিস তাহলে। মুখের উপরেই ফিরে ব্যঙ্গ করে উঠল অমিতাভ, বড় সাহেবের শরীর খারাপ না জানলে চাকরি থাকবে কেন? তিক্ত কণ্ঠস্বর আর এক পর্দা উঠল, শরীর ভালো যাচ্ছে না তো তুমি এভাবে বসে আছো কোন আনন্দে? কলকাতা শহরে লাবণ্য সরকার ছাড়া আর ডাক্তার নেই? ধীরাপদ আড়ে আড়ে দেখছেন আর, সোজাসুজি ঘাড় ফিরিয়েছে। বড় সাহেব মৃদু মৃদু হাসছেন, পাইপ ধরানোর ফাঁকে ভাগ্নের মুখখানা দেখছেন। ধীরাপদর কেমন মনে হলো পাইপ মুখে দিয়ে একটা খুশির আলোড়ন আড়াল করছেন তিনি। মনে হলো সাফল্যের তিলক পরা এই মানুষটা শুধু এটুকু থেকেই বঞ্চিত, নিজের ছেলের কাছ থেকেও। সীতাংশুর সেদিনের কথা মনে পড়ল, বলেছিল, ভেতরে ভেতরে বাবার এখনো সব থেকে বেশি টান দাদার উপর। পাইপ ধরিয়ে বড় সাহেব জোরেই হাসলেন, বললেন, লাবণ্য এলে তাকে বলবো সেইভাবে রোগী দখল করে বসে আছে কেন, আজ রাতেই হয়তো আসবে। কিন্তু ঘরের বাতাস হালকা হল না একটু। হিমাংশুবাবু ধীরাপদর দিকে ফিরলেন এবার, তোমার হাতে এসব কি? তাকে খানিকটা নিশ্চিন্ত করার জন্যই ধীরাপদ ছোট ফাইলটা এগিয়ে দিল। বলল, তিন দিন বাদে ফাংশন, এটা এবারে দেখে নিন। কিন্তু তার হাতের মোটা ফাইলটার ভয়েই উতলা তিনি, এটার কাজ শেষ হলেই ওটা এগিয়ে দেবে ভাবছেন, তাই আবার জিজ্ঞাসা করলেন, ওটা কি? মোটা ফাইলটাও এবার তার সামনের ছোট টেবিলে রাখল ধীরাপদ। কিন্তু কি এটা, এক কথায় জবাব দেয়া সহজ নয়। প্রতিষ্ঠানের বর্তমান অবস্থায় যা কিছু তথ্য সংগ্রহ করেছে আর যত কিছু হিসেব নিকেশ করেছে তার যাবতীয় খুঁটিনাটি ওতে আছে। বড় সাহেবের ঘোষণা রচনায় আদর্শের স্বপ্নটা যে অলিক নয়, তার কৈফিয়ত বা সমর্থন এর থেকে মিলবে। সে যে শূন্য থেকে সংগঠনের সৌধ রচনা করেনি, এটা তার নজির। বড় সাহেব সব নাকচ করে দিলেও এটাকে অস্বীকার করতে পারবেন না। দু এক কথায় জানালো কি ওটা,
ম্যাটেরিয়াল ফাইল, এর উপর নির্ভর করে ঘোষণার খসড়া তৈরি করা হয়েছে। বড় সাহেব হাসলেন, তোমার খাটুনি ঠেকাবে কে? ছোট ফাইলের উপর চোখ বোলালেন একটু। ধীরাপদর প্রায় দুর্ভেদ্য হাতের লেখা নিয়ে অনেক দিন ঠাট্টা করেছেন, আজও পুরো কোচকালেন। ফাইল হাতেই থাকল, জিজ্ঞাসা করলেন, কি করলে শুনি, বোনাস কি দিলে? বলল, নিচের দিক থেকে 1.5 মাস থেকে উপরের দিকে 15 দিন সুপারিশ করেছে তারা। বড় সাহেব ভাবলেন একটু, তারপর 1.5 মাসটা 1 মাস করে দিতে বললেন। ধীরাপদ ঘাড় নাড়ল, তাই করবে। অমিতাভ কুশনে মাথায় লিয়ে সিগারেট টানছে, তার কোনো আগ্রহ বা উৎসাহ নেই, বিরক্তিকর লাগছে হয়তো। বেশিক্ষণ এই আলোচনা চললে ধৈর্য ধরে বসে থাকবে কিনা সন্দেহ। বোনাস প্রসঙ্গ শেষ করে বড় সাহেব জিজ্ঞাসা করলেন, তারপর আর কি? আর কি সেটা বোনাসের অঙ্কের মতো দু কথায় বলা সম্ভব নয়। আর যা সেটা সরল করে আনার তাগিদেই যা কিছু জটিলতার আশ্রয়। খসড়ার ভাব আর আবেগ থেকে লক্ষ্যের তালিকাটা ছেঁকে তুললে জ্যোতিশূন্য শোনাবে। বিচ্ছিন্নভাবে দেখলে তালিকাটা ছোট নয়। পাকা চাকরির গ্রেড বাঁধা, স্বেচ্ছা প্রদত্ত বাড়তি প্রভিডেন্ট ফান্ড স্কিম, গ্রাজুইটি ঘোষণা, কোম্পানির চিকিৎসকের নির্দেশ সাপেক্ষে অসুস্থ কর্মচারীদের নিখরচায় যাবতীয় ওষুধ বিতরণ, চিপ রেটে ক্যান্টিন স্থাপন, বেতনমূলক ছুটি ছাটায় আনুকূল্য ইত্যাদি, কোনোটা সত্য ঘোষণার আকারে, কোনোটা বা ভবিষ্যৎ প্রতিশ্রুতির মতো করে সাজিয়েছে। ধীরাপদ কোনটা ছেড়ে কোনটা বলবে? বেশি বলার দরকার হল না, ঘোষণার মূল 2-3 দফা শুনেই তিনি বললেন, বছরে খরচা কত বাড়বে শুনি আগে। বড় ফাইলটা খুলে ধীরাপদ তৎক্ষণাৎ হিসেব দাখিল করল। বাড়তি খরচ শুধু নয়, সঙ্গে সঙ্গে বাড়তি আয়ের দিকটাও দেখালো। নতুন সংগঠন অপরিহার্য, দুচার কথায় তাও জানাতে দ্বিধা করল না। কিন্তু বড় সাহেব সেদিকে কান দিলেন না তেমন, খরচের অঙ্কটাই কানে বিঁধেছে। চিন্তিত মুখে বললেন, একবারে হঠাৎ এত খরচ বাড়িয়ে ফেললে সামলাবো কি করে বুঝতে পারছে না। বাড়তি ব্যয়ের সমূহ অঙ্কটাই দেখিয়েছে ধীরাপদ, সবকটা প্রতিশ্রুতি ধরে দেখালে ওটা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা। ছোটখাটো একটা বক্তৃতার জন্য প্রস্তুত হচ্ছিল ধীরাপদ, আর বড় ফাইলটা খুলে কোন যুক্তির ভিত্তিতে কি করা হয়েছে সেটা দেখাতে যাচ্ছিল। বাধা পড়ল। সিগারেট ফেলে অমিতাভ হঠাৎ সোজা হয়ে বসেছে, খরখরে দৃষ্টিটাও শঙ্কার কারণ। ধীরাপদর হয়ে বোঝাপড়া করার দায়টা যেন তারই, সেজন্যই প্রস্তুত। কিন্তু তার প্রস্তুতির ধরন আলাদা। বলল, কোম্পানির ভালোর জন্য দরকার হলে সামলাতে হবে, অন্য বাজে খরচ বাদ দিয়ে দাও। এমন বেপরোয়া সমর্থন ধীরাপদও আশা করেনি। বড় সাহেব ফিরে ভাগ্নের মুখখানা দেখলেন একটু। কোন বাজে খরচটা বাদ দেব? সবার আগে পারফিউমারি ব্রাঞ্চের প্ল্যানটা বাতিল করো, অনেক টাকা বাঁচবে। তার সঙ্গে এর কি সম্পর্ক? সম্পর্ক টাকার, মিছিমিছি লোকসান দেবে কেন? লোকসান হবেই বলছিস? অমিতাভ তেতে উঠল। হবে কি হবে না আমার থেকে তুমি ভালো জানো। এরকম একটা আলোচনায় গাম্ভীর্য দরকার বলেই গম্ভীর যেন বড় সাহেব। তীরে সুস্থে বললেন, তা হলেও পারে কিনা দেখা যাক। মামার সামনে ভাগ্নের ঠিক এই মুহূর্তে ধীরাপদ আর কখনো দেখেনি। একজন যেমন ঠান্ডা, আরেকজন তেমনি গরম। অমিতাভ বলে উঠল, কিন্তু কোম্পানি দেখতে যাওয়ার কি দায় পড়েছে? কোম্পানি এভাবে টাকা রিস্ক করবে কেন? এই উক্তিটাও গায়ে মাখলেন না বড় সাহেব। হাতের ফাইলটা ধীরাপদর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, টাইপে দিয়ে দাও। ভাগ্নের দিকে ফিরে নির্লিপ্ত জবাব দিলেন, কোম্পানি টাকা রিস্ক করবে না, আমি ঠিক করেছি, ওটা আলাদা সত্তর নামই হবে। ধীরাপদ নির্বাক দ্রষ্টা এবং শ্রোতা। ঘোষণার খসড়াটা টাইপ করতে দেয়া পরোক্ষ অনুমোদনের সামিল, যদিও টাইপ করানো আর সংকল্পে পৌঁছানোর মধ্যে অনেক ফারাক এখনো। তবু শুরুতে একটা বড় তিক্ততার সম্ভাবনা এড়ানো গেল বলে ধীরাপদর খুশি হবার কথা, স্বস্তি বোধ করার কথা। কিন্তু যে উদ্দেশ্যে নিয়ে আসা এই মুহূর্তে সেটা যেন সেও ভুলে গেছে। জবাব শুনে অমিতাভ থমকাল একটু। কোম্পানির টাকা লোকসানের সম্ভাবনাটাই একমাত্র ক্ষোভের কারণ হলে এর উপর আর কথা থাকার কথা নয়। কিন্তু অমিতাভর ফর্সা মুখখানা খনিকের স্তব্ধতায় আরক্ত হতে দেখল ধীরাপদ। তুমি কি ঠিক করেছো না করেছো সেটা সে জানে? জানবে, জানিয়ে দাও তাহলে। তপ্ত বিদ্রুপ ঝরল এক পশলা। সে জানে আমার জন্যই তুমি কোম্পানি থেকে সরিয়েছো তাকে, আর সেই রাগে আর দুঃখে চোখে ঘুম নেই তার, রাত দুপুরে আসে আমার সঙ্গে বোঝাপড়া করতে। সঙ্গে সঙ্গে সেই রাত্রের কথা মনে পড়ল ধীরাপদর, যে রাত্রে তার ঘরে গিয়ে দাঁড়াতে রিসার্চের প্ল্যানমগ্ন লোকটা আর কারো পুনঃপদার্পণ ভেবেছিল। বই থেকে মুখ না তুলে বলেছিল, অত রাতে ফয়সালা কিছু হতে পারে না, মামার সঙ্গে কথা হবে, তারপর যেন আসে। এই কথা তাহলে পাইপ মুখে বড় সাহেবকে আর তত নিরাসক্ত মনে হল না। কি বলেছে?
কি বলেছে তাকেই ডেকে জিজ্ঞাসা করো। তবু একটু অপেক্ষা করলেন তিনি, তারপর বললেন, করব, কিন্তু ও নির্বোধের মতো ভাবছে বলে তোর মাথা গরম কেন? কোম্পানির মেজর শেয়ার ওর আর আমার নামে, তাকে সরাবার কথা ওঠে কোথা থেকে? ছেলেকে নির্বোধ বলা সত্ত্বেও উক্তিটা ধীরাপদর কানে বিষদৃশ্য লাগলো কেন? ছেলে ভাবছে বলে ভাগ্নেও যেন তাই ভেবে বসে না থাকে সেই ইঙ্গিত কিনা বুঝল না। বোঝাবুঝির অবকাশও নেই আপাতত। অমিতাভ উঠে দাঁড়িয়েছে, চোখের তাপ চশমার পুরু কাঁচের ভেতর দিয়ে ঠিকরে আসছে। কথা উঠে না সে জ্ঞান তোমার থেকেও তার অনেক বেশি টনটনে, তবু ওরকম নির্বোধের মতো ভাবছে কেন সেটাই বরং তুমি এখন থেকে ভাবতে চেষ্টা করো। পারো তো তোমাদের ওই মেডিকেল অ্যাডভাইজারকে ওর ওখানে পারফিউমারি অ্যাডভাইজার করে পাঠাও, মাথা ঠান্ডা হবে। সবে গিয়ে ঘর ছেড়ে চলে গেল, সকল সংস্রব থেকে নিজেকে ছিঁড়ে নিয়ে যাবার মতন করে গেল। সীতাংশু বা লাবণ্য সরকারের উপর নয়, এই মুহূর্তের যত ক্ষোভ মামার উপরে। ধীরাপদ নির্বাক বসে বড় সাহেব পাইপ টানছেন, তেমন বিচলিত বা বিড়ম্বিত মনে হল না তাকে। অন্তত ধীরাপদ যতটা আশঙ্কা করেছিল ততটা নয়। ছেলের ব্যাপারে ভাগ্নে নতুন কিছু হদিশ দিয়ে যায়নি, সবই জানা। তবে গম্ভীর, কি ভাবছেন ঠাউর করা শক্ত। ছেলের মাথা ঠান্ডা করার জন্য লাবণ্য সরকারকে পারফিউমারি অ্যাডভাইজার করে পাঠানোর কথা নিশ্চয়ই না, তার বিপরীত কিছুই হয়তো। ছেলে সেদিন প্রসাধন শাখা নিয়ে বাপের সঙ্গে বোঝাপড়া করতে এসে ফিরে যাবার পর এই ব্যাপারে নিজের মনোভাব খুব স্পষ্ট করে ব্যক্ত করেছিলেন তিনি। আজ আর তার পুনরুক্তি করলেন না। ধীরাপদে ওঠার জন্য উসখুস করছে টের পেয়ে ঘাট নেড়ে ইশার করলেন, অর্থাৎ কাজ নেই কিছু যেতে পারে। ফাইল হাতে বাইরে এসে আরেকবার থমকে দাঁড়াতে হলো। সিঁড়ির মুখে সীতাংশু দাঁড়িয়ে চোখাচোখি হতেই নিঃসংশয়ে বুঝে নিল একটু আগে অমিতাভকে সে ওই মূর্তিতে নেমে যেতে দেখেছে। ধীরাপদ হয়তো বলতো কিছু, এই মুহূর্তে বাবার সঙ্গে আবার কিছু বোঝাপড়া করতে যাওয়া খুব বিবেচনার কাজ হবে না সেরকম আভাসও দিতে পারত, কিন্তু কিছুই বলল না, কারণ সীতাংশুর দুই চোখের চকিত দৃষ্টি অবিশ্বাসে ভরা। পাশ কাটিয়ে ধীরাপদ নিচে নেমে এল। ছেলে বাপের ঘরে অনেকক্ষণ ছিল সেই খবরটা মানকের মুখে শুনেছে। কি কথা হয়েছে ধীরাপদ জানে না, মানকের ধারণা বিয়ের কথা, বিয়ের কথা নিয়ে কথা কাটাকাটি। ছোট সাহেবের বিয়ের প্রসঙ্গে মানকে বা কেয়ারটেক বাবু কারো থেকে কম ভাবছে না। রাতে লাবণ্য সরকার আসার কথা ছিল, অসুখ না সারার ব্যাপারে ভাগ্নের রাগ দেখে বড় সাহেব ঠাট্টা করেছিলেন সে এলে রোগী দখল করে বসে থাকার কৈফিয়ত নেবে। সে এসেছিল টের পেয়েছে, রাত মন্দ নয় তখন, মেডিকেল হোমের ডিউটি সেরে এসেছিল হয়তো, কিছুক্ষণ ছিল, কি কথা হয়েছে জানে না। রোগী আগলে থাকার পরিহাসটা আর করতে পেরেছেন বলে মনে হয় না। নিচে নেমে লাবণ্য সরকার অমিতাভ ঘোষের ঘরে গেছে। ধীরাপদের অনুমান পাঁচ মিনিটের বেশি ছিল না। অনুমান অমিতাভর আজকের এই উত্তাপের সবটাই ভাইয়ের কারণে নয়, তাই হলে সীতাংশুর রাত দুপুরে ঘরে বোঝাপড়া করতে আসা নিয়ে মামার সঙ্গে আজকের এই প্রহসনটা সে দিন কতক আগেই সেরে ফেলত। অনুমান এতদিন বাদে মহিলাটির আবার সেই দুই নৌকায় পা দেওয়ার চেষ্টা আবিষ্কার করেছে সে। বড় সাহেবেরও সেই কারণেই মনে মনে ক্ষোভ লাবণ্যর উপর, ছেলেকে সে প্রশ্রয় দেয়। ধীরাপদকে স্পষ্টই বলেছেন সেদিন। বড় সাহেবের ঘর থেকে লাবণ্য নিচে নেমে সরাসরি ও ঘরে গিয়ে ঢুকলো কেন? তাপ দূর করতে, প্রলেপ দিতে? বোধ হয় না, পাঁচ মিনিটে ও প্রলেপ হয় না। কেন গেছে বা কি কথা হয়েছে ধীরাপদ জানে না। পরদিন সকাল সকাল অফিস এসেছিল, অনেক কাজ অনেক ভাবনা, উৎসবের দিন তো এসেই গেল, কিন্তু কাজ এগুচ্ছে না, ভাবনাগুলো চট পাকিয়ে যাচ্ছে। এবারে বেশ বড় দরের একটা নাটক গড়ে উঠছে মনে হয়, আবহাওয়া সেরকমই। এই নাটক থেকে ধীরাপদ বাহ্যত বিচ্ছিন্ন, কিন্তু মন বস্তুটা বিচিত্র, তার যোগ বিয়োগ অঙ্কের ধার ধারে না। কাজ করছেও বটে, ভাবছেও বটে, কিন্তু মনটা কালকের ওই অতগুলো না জানা পর্দার আনাচে কানাচেও কিছুকে দিচ্ছে, খুব সগোচরে নয়। মনের উপর খানিকটা লাগাম করার হাত থাকলে হতো, হাত নেই, ফলে সবেতে অকারণ বিরক্তি। ওটা কি? নোটটা টেনে নিল, পুরুষালী ছাদে রমণী হস্তাক্ষর বড় বেশি চেনা, দেখে কপালের কুঞ্চন রেখা মিলিয়েছে। নোটটা পড়তে পড়তে সেগুলো আবার দেখা দিল। লাবণ্য সরকার পাশের ঘর থেকে নোট পাঠিয়েছেন, বাক্যালাপের রীতি না থাকলে এই রীতি তার, অফিসিয়াল নোট। কাঞ্চন নামের যে মেয়েটি তার আবাসিক নার্সিং হোমে আছে, চিফ কেমিস্ট শ্রী ঘোষের প্রস্তাব, তাকে মেডিকেল হোমের শিশি বোতল ধোয়া, লেবেল আটা, লেবেল কাটা, ট্যাবলেট বিক্রির ছোট খাম তৈরি করা প্রভৃতির কাজে নেওয়া হোক। মেডিকেল হোমের এ ধরনের কাজের জন্য বাড়তি কর্মচারীর প্রয়োজন, মাইনে 80 টাকা।
প্রস্তাবটি জেনারেল সুপারভাইজারের বিবেচনার্থে পাঠানো। থেরাপদর প্রথম প্রতিক্রিয়া খুব অনুকূল নয়। মাথাটা আর কতদিকে ভাগ করে ভাবতে পারে সে। নোটটা পড়তে পড়তেই প্রথমেই চোখ তাতানো ছাপা শাড়ি আর কটকটে লাল ব্লাউজ পরনে ক্ষীণাঙ্গী মূর্তিটা চোখের সামনে ভেসে উঠেছিল। আকাশে মুখে উগ্রপ্রসাধনের চটক আর চোখে বুভুক্ষ আমন্ত্রণ, কিন্তু একটু বাদেই নিজের ভেতর থেকে কার যেন ভ্রুকুটি। আসল বিরক্তির কারণ দায়টা তার ঘাড়ে পড়েছে বলে, নইলে ওই স্থূল বেশবাস আর প্রসাধনের আড়ালে থেকেও একখানি প্রায় সুষ্ঠি শুকনো কচি মুখ আবিষ্কার করতে পেরেছিল সে। রেস্তোরাঁয় আর লাবণ্যর ঘরের রোগশয্যায় যে মূর্তি আর যে কান্না দেখেছিল তা ভুলবার নয়। কিন্তু মাইনে 80 টাকা, এ বাজারে 80 টাকায় কটা জঠরের জ্বালা জুড়বে? ফলে যে রাস্তাটা মেয়েটার জানা আছে সেই রাস্তায় বিচরণ কি তার বন্ধ হবে? না, চাকরি পেলে সেটাই আরেকটু ভদ্রস্থ আরেকটু লোভনীয় করে নেবে। থেরাপদও সমস্যায় পড়ল। দরদার অনুকম্পার সত্ত্বেও ওরকম পরিস্থিতির এক মেয়েকেই কোম্পানির ঘাড়ে চাপানোর ব্যাপারে মন সায় দিচ্ছে না। নোট হাতে পাশের ঘরের উদ্দেশ্যে উঠে এলো। সেদিন মোটর থেকে নেমে যাবার পর সামনাসামনি বাক্যালাপ এ কদিনের মধ্যে আর হয়নি। লাবণ্য সরকার টেবিলে আজ্ঞাদা প্যাম্ফলেট ছড়িয়ে বসেছিল, মুখ তুলল। এটা কি করা যায়? সহজ পরামর্শের সুর। লাবণ্য জবাব দিল না, বসতেও বলল না, চুপচাপ চেয়ে রইল। থেরাপদও সামনের চেয়ারের কাঁধে হাত রেখে ঝুঁকে দাঁড়ালো একটু। স্বাভাবিক হৃদয়ত্তায় কখনো ছেদ পড়েনি যেন, জিজ্ঞাসা করল, আপনি কি বলেন? লাবণ্য চোখ ফেরায়নি। ওটা আপনার মতামতের জন্য পাঠানো হয়েছে। আমি ঠিক ভালো বুঝছি না, ও ধরনের কোনো মেয়েকে একেবারে কোম্পানিতে এনে ঢোকানো। কথাটা শেষ হল না। লাবণ্য সরকারের হাতে টেলিফোনের রিসিভার উঠে এলো। চিফ কেমিস্ট। থেরাপদ চেয়ার ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। কয়েক সেকেন্ডের মধ্যে অপারেটর চিফ কেমিস্টের টেবিলে কানেকশন দিল। মিস্টার চক্রবর্তী ওরকম কোনো মেয়েকে কোম্পানিতে নিয়ে আসাটা ভালো বিবেচনা করছেন না। থেরাপদ নয়, থেরাপদ বাবুও নয়, মিস্টার চক্রবর্তী। দু একটা মুহূর্ত রিসিভারটা তার দিকে বাড়িয়ে দিল, অর্থাৎ চিফ কেমিস্ট তার সঙ্গে কথা বলবে। সাড়া দেবার সঙ্গে সঙ্গে অমিতাভর গম্ভীর গলা কানের পর্দায় গোঁ গোঁ করে উঠল। আপনি ভালো বিবেচনা করছেন না কেন? লাবণ্য সরকারের সেরকম ইচ্ছে নয় বলে? থেরাপদ আর চোখে সামনের দিকে তাকালো একবার, জবাব দিল, তার ইচ্ছে নয় আমি জানতুম না। আমারও জানা ছিল না, কাল সন্ধ্যায় মনে হয়েছে, দু চার দিন আগেই ইচ্ছে দেখেছিলাম। ওই মেয়েটির কোথায় জায়গা হতে পারে সেটা সেই আমাকে বলেছিল। টেলিফোনের উধারে গলা চড়ছে। যাক, আপনার বিবেচনা তাহলে ওই মেয়েটাকে গিয়ে জানিয়ে আসুন, রাস্তা রাস্তায় আবার লোক ধরে বেড়াতে বলুন। সজোরে টেলিফোন নামিয়ে রাখার শব্দ, এত জোরে যে কান থেকে থেরাপদর হাতের রিসিভার আপনিই সরে গেল। হাত বাড়িয়ে লাবণ্য রিসিভারটা নিয়ে যথাস্থানে রাখল, টেলিফোনটা তারই হাতের পাশে। খরখরে দৃষ্টি, ফোনের বাক্যালাপের মর্ম উত্থাপনের চেষ্টা। থেরাপদ বলল, উনি বলেছেন ওই মেয়েটিকে নেবার জায়গা আপনিই তাকে দেখিয়ে দিয়েছিলেন। শুধু চাউনি নয়, হয়তো কণ্ঠস্বর সংযত করার চেষ্টায় লাবণ্য কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর জবাব দিল, উনি জায়গার খোঁজ করেছিলেন তাই জায়গা দেখানো হয়েছে। জায়গাটা যে আছে সেটা ওই নোটেও লেখা আছে, সে জায়গা ভরাট করার দায়িত্ব আমি নিতে রাজি নই, সেটা আপনি দেখুন। সেখানে দাঁড়িয়েই থেরাপদ নোট অনুমোদন করে নাম সই করে দিল। তারপর ওটা তার দিকে ঠেলে দিয়ে বলল, নিয়ে নিন। দরজা ঠেলে বাইরে চলে এলো, নিজের ঘরে নিজের চেয়ারে এসে বসল। অনেক কাজ, অনেক ভাবনা, বড় সাহেবের ভাষণ টাইপে দিতে হবে, ওরা কতদূর কি করলো না করলো নিচে গিয়ে একবার দেখে আসতে হবে। এর ফাঁকে টেবিলে আরও গোটা কতক ফাইল চালান করেছে কে আবার, জরুরি কিনা দেখার জন্য হাতের কাছে টেনে নিল। তারপরে থমকে গেল হঠাৎ। ভালো লাগছে কেন? এতক্ষণ তো লাগছিল না, এই কয়েকদিনের মধ্যেও লাগেনি। কদিনের জং ধরা মনোযন্ত্রটা সদ্য তেল পড়া গোছের সচল সজীব লাগছে কেন? একটু চোখের দেখা, একটু কাছের দেখা, দুটো কথা বলা শুধু, এটুকুতেই জীর্ণ হলদে পাতায় নতুন সবুজের রং ধরতে চায় কেন? কেন ভালো লাগে, কেন ভালো লাগছে? সে না দেয়াল তুলে দিয়েছিল, বুকের ওধারে শক্ত দেয়াল খাড়া করেছিল না একটা। ফাইলের উপর হুমড়ি খেয়ে পড়ল থেরাপদ।